স্টেশন, দৌড়তে দৌড়তে ট্রেন ধরতে এসেছি। এখন আমরা শক্তিগড় স্টেশনে আছি আর আমরা সব রেডি হয়ে গেছি, যাচ্ছি বোনের বিয়েতে। সারপ্রাইজলি মাসি ভীষণ অবাক হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি, রেডি, সব স্টেশনে আছি। ভোরবেলা এখন বাজে, আমরা বেরোবো একটু পরে। ট্রেনের খবর এখানে, ট্রেন আসছে। তো গন্তব্যস্থল বনগাঁ, বুনুর বিয়ে। ফাইনালি যাচ্ছি বুনুর বিয়েতে। খিদে তো পাবেই, আমার তো খুব খিদেও পেয়ে গেছে। বাবরে যে কোন সকালে বেরিয়েছি ভোরবেলায়, খাওয়া দাওয়া কিছুই হয়নি, বাড়ির কারোরই হয়নি। তো ভাবলাম চলো আমরা একটা মোমো খেয়ে নি। তো এই যে বিয়ের কোণে এতক্ষণ ও এখন নর্মাল আছে, কি অবস্থা, ভালো অবস্থায় আছে, আবার কি অবস্থা থাকবে, ভালো অবস্থায় আছি। তো ফ্রেশ ট্রেশ হ, তারপরে বাকি টগরির দিদি আর টগরির বান্ধবীরা, এতক্ষণ সবাই সেজে আমরা বসে আছি, কিন্তু যে ম্যাডাম সে রেডি হতে এসেছে দুপুর বেলায়, এখনো সে যে বেরোতে পারেনি, ব্রাইড এখনো রেডি হয়নি, ব্রাইড রেডি হয়নি। আর সে রেডি না হলে আমরা কিছুই করতে পারছি না, অথচ ব্রাইড মেড সব রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, আর দেখো তাহলে কি অবস্থা বলবো, ম্যাডাম এসছে কখন, আমার দু ঘন্টা আগে দিতে সারা হয়ে গেছে, ম্যাডাম সাজাচ্ছে, ম্যাডামের সাজা এখনো শেষ হয়নি, আমরা বসে বসে গেছি। হ্যালো এভরিওয়ান, হ্যালো 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 এভরিওয়ান। এই যে সুন্দরী বৌদি, ইনি আমাদের চার, ইনি আমাদের চার সুন্দরীকে সেলফি তুলে দিল। সবার কিছু লুকলা, চুলটা দেখো হাইলাইট হচ্ছে পুরো চুল, চুলটার অবস্থা না, আর কোনো ম্যামের রেডি করানো হয়ে গেছে আমাদের এই ম্যামকে। কখন মেহেন্দি পড়াবো না পড়বো, সকাল, বুড়ো এখন রেডি হচ্ছে শাখা পড়বে বলে, টিপটা খুলতেছে। কি বলো, তাকি তাকি হাসছে। আরে ও এমনি ওই যে ইউটিউব চ্যানেলে যে আছে এগুলো করে, আমার কি এই মেয়েকে বিয়ে হয়েছে? কার? তো
হ্যাঁ তো মেয়ে ঘুমাচ্ছে সামনেটা ছেড়ে আচ্ছা ঠিক আছে।